हेलो बंधुरा, गुड आफ्टरनून एंड वेलकम टू माय चैनल पियाली सिंपल लाइफस्टाइल। तो बंधुरा, तुम्हारा सबा आशा करी भलो आछो, सुस्थ आछो और आमी एकदम भलो आछी, सुस्थ आछी। तो आमार चोखगुलो एकटू देखे मने होच्छे जानो आमी घुमाच्छिलाम। हाँ बंधुरा, आज के आमी घुमेछिलाम। तो दुपुर बेला तो स्वाभाविक जेमन घुमानो हय सबाई, आमी सेरकम घुमिएछिलाम। तो तारपरे बिकेल होते बिकेल थेके आज के ब्लगटा शुरू करछि। तो बंधुरा, आज के सकाल डेलि ब्लग आन कैन, कारण तुम्हारा निश्चय थामेल देखे बुझते पे गे जे आमाके बोले चलो आमार एक्टा माने आमार एक्टा भिउज बोले चलो जे आमाके अनेक दिन आगे ही बोले चलो जे आमार बाड़ीर चारपाशटा देखार जोनो जे माने आमार बाड़ीटा आमी जेखाने सब समय काजबाज करी ब्लगटा, तो ওটা একটু ফাঁকা জায়গার মধ্যে বলে মনে মানে আমার বাড়িটাই একটাই দেখা যায়, এছাড়া পাশে আর অন্য কোনো বাড়ি দেখা যায় না, আর সাথে হচ্ছে আমাদের ওই প্রাচীরটা দেখা যায়। তো যার জন্য সেই দিদির মনে প্রশ্ন হয়েছিল যে তোমাদের বাড়ির পাশাপাশি কি আর কোনো বাড়ি নেই, তো বলছিল যে বাড়ির চারপাশটা একটু যদি ঘুরে শেয়ার করে দেখাতাম তাহলে খুব ভালো হতো, মানে যেটা কমেন্টের মাধ্যমে বোঝাতে চাইছি। তো যার জন্য আমিও বলেছিলাম ঠিক আছে, আমি একটা ওর জন্য একটা আলাদা ব্লগ দেবো, জাস্ট আমাকে দুটো দিন সময় দাও। তো সেই মতো আমি দুটো দিন সময় চেয়ে নিয়েছিলাম। তো যার জন্য আমি কিন্তু আজকে সকাল থেকে যে আমার ডেইলি ব্লগ মানে যে কাজবাজগুলো করি সেটা তোমাদেরকে শেয়ার করলাম না, আমি এই বিকেল থেকে ব্লগটা শুরু করছি চারিদিকটা শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো আর বেশি না কথা বলে তাহলে আমি আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা, এটা নিশ্চয় তোমাদের খুব চেনা পরিচয় একটা জায়গা, যেটা হচ্ছে আমাদের বাইরে মানে ওই যে প্রাচীর। আর চলে এসো এই যে দিকটা, এটা হচ্ছে আমাদের যে আগে যে রান্নাঘরটায় যেটা আমরা খাওয়া দাওয়া করতাম, বন্যায় ডুবে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন রান্নাঘর, এটা হচ্ছে সেটা। তো এবার আসি এই পাশটা। তো এই হচ্ছে আমাদের যেটাতে আমরা থাকি, যে আমার রুমটার মধ্যে আমি ভিডিও করি তোমরা দেখতে পাও, এটা হচ্ছে সেইটা। তো এই হচ্ছে আমাদের দরজা। তো এই দরজা খুলে আমাদের ঘরের মধ্যে ঢোকা হয়, আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। তো ক্লিয়ার, তোমরা ভালোভাবে নিশ্চয় বুঝতে পেরেছো, এই হচ্ছে আমার ঘর আর এই হচ্ছে আমাদের মন্দির আর এটা হচ্ছে আমাদের বাইরে যেখানে জামা কাপড় মিলে, আর এই সাইডটা হচ্ছে আমাদের প্রাচীর আর এইটা হচ্ছে আমাদের বর্ষাকালে যেখানে আমরা খেতাম। ঠিক আছে, এবার চলো তোমাদেরকে আমি একটু রাস্তা থেকে উঠে আমাদের ঘরের চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে। তো বন্ধুরা, রাস্তায় ওঠার আগে এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ঢালাইটা মানে বাড়ির সাইডে, এটা হচ্ছে সেই ঢালাইয়ের রাস্তাটা। তো আর এই পাশে হচ্ছে আমাদের মানে ঘর দর, যদি কখনো ভবিষ্যতে করতে পারি যার জন্য কিছু মানে মাল তোলা আছে। তো এটা হচ্ছে সেইটা, তো এটাও আমাদের জায়গার মধ্যেই আছে। তো আসলে আমাদের যে পুরো জায়গাটার মধ্যে আমাদের একটাই বাড়ি বলে তোমাদের ফাঁকা ফাঁকা বলে মনে হয় যে আমার বাড়ি হয়তো কোনো ফাঁকা জায়গায়। আর এই হচ্ছে আমাদের বাড়ির যে রুমটাতে আমরা থাকি, এটাতে বাবা মা থাকে, এই যে পেপার পেপার মতো যে গাছটা আছে আর ওই পাশটাতে যে ওই যে ব্লু রঙের পেপার দেওয়া, ওটা হচ্ছে আমাদের রুম। তো ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা। এবার চলো আমি রাস্তার উপরে উঠি। তো বন্ধুরা, এবার আমি রাস্তার মধ্যে চলে এসেছি। তো এই রাস্তার মধ্যে থেকেও কিন্তু এই পাশের ভিউটা ভালোভাবে দেখা যাচ্ছে, ওই যে আমাদের প্রাচীর আর একটু একটু করে ফুল গাছটা দেখা যাচ্ছে। তো আমি এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে বলে দিলে তাহলে তোমাদের বোঝার একটু সুবিধা হবে, আমি ব্যাক ক্যামেরাতে এবার তোমাদেরকে দেখব। তো বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ, দেখো রাস্তা দিয়ে একজন দাদু হেঁটে যাচ্ছে। তো এই যে হেঁটে যাচ্ছে সোজা, দেখো একটা লাল রঙের বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে মাছের গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের রাস্তার মেন রোড। তো এবার আমি রাস্তা থেকে সাইড থেকে দেখাচ্ছি, দেখো এই যে একটা ঢালাই রাস্তা, এটাই হচ্ছে আমাদের পাড়া, ওই যে ঘরগুলো পুরো দেখা যাচ্ছে দেখো। তো ঠিক তার সাইড ধরেই কিন্তু আমাদের প্রাচীরটা করা হয়ে গেছে। দেখো আমি তোমাদের উপরটা দেখাচ্ছি, দেখো ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, আমাদের ঘরে যে পেপারের ঘরগুলো, ওপর থেকে কিন্তু ইটের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে আরও একবার বোঝানোর জন্য জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক পাশাপাশি ঘর আছে। এই আমাদের আম গাছ, তো এই যে আমাদের ঘর দেখা যাচ্ছে, এই যে আমাদের বেল গাছ, কিছু জিনিস আছে। এবার দেখো আমাদের ঘর, তারপরে রাস্তা, তারপরে রাস্তার ওপারটায় মানে একদম আমাদের বাড়ির পাশে, দেখো ওই যে একটা পাকার বিল্ডিং, এটা হচ্ছে মাস্টারদের বাড়ি।
তো আমি আবার ওখান থেকে ঘুরে কিন্তু বন্ধুরা চলে এসেছি আমাদের সুরাতে, মানে যেখান থেকে আমি উঠেছিলাম। বলছিলাম যে রাস্তায় ওঠার আগে তোমাদেরকে একটু বলে দেই। তো দেখো এই যে সুরা, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আবার কিন্তু ওখান থেকে ঘুরে এসে আমাদের সুরার দিকে দেখি, আমি ক্যামেরাটা করে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও কিন্তু ভালোভাবে ঘরগুলো দেখা যাচ্ছে। আসলে আমি মানে উপরে ক্যামেরা করে তোমাদেরকে ওখানে দেখানি। তো দেখো এবার আমি আমাদের ঘর থেকে মানে ক্যামেরাটাকে ঘুরে এনে আমাদের ঘরের বাম সাইডের দিকে যাচ্ছি, মানে ডান সাইডের দিকে যে গেলে ওটা হচ্ছে মেন রোড, আর বাম সাইড থেকে দেখো চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পুকুর। দেখো যে পুকুরটাতে আমি সবসময় স্নান করি, বাসন মাজি, কাজ করি, জিনিসপত্র কাজে তোমরা দেখতে পাও, এটা হচ্ছে আমাদের সেই পুকুর। দেখো ওই যে দেখা যাচ্ছে আমাদের নীল রঙের বাথরুমটা, এই যে, আর এই যে দেখো আমাদের ছই দেওয়া মুরগি ঘর, আর এটা হচ্ছে পেপারটা যে ঘেরা, এখানে আমাদের তো ভালো বাথরুমে স্নান করার জন্য ওরকমভাবে পেপারটা ঘিরে দেওয়া হয়েছে। তো এবার দেখো আমি দেখাচ্ছি এই যে ঢালাই রাস্তাটা, এই যে রিক্সাটা যাচ্ছে, দেখো ওরই পেছন দিকে দেখো এই যে একটা বিল্ডিং। তো এটা হচ্ছে আমাদের গ্যাস অফিস। তো এখান থেকে গ্যাস ভরে এনে আমাদের রান্নাবান্না করা হয়, মানে আমাদের বাড়ির বাম সাইডে দিয়ে কিন্তু গ্যাস অফিস। আর এই সাইডে দেখো একটা পাকার বিল্ডিং যে দেখা যাচ্ছে আম গাছের এই থেকে। তো এই দেখো আমাদের পুকুর শেষ, ঝোপঝাপ, তারপরে পাকার বিল্ডিং। তো এবার আমি কিন্তু আবার রাস্তার বাম সাইড থেকে ঘুরে ঘুরে কিন্তু আমি আবারও চলে এসেছি আমাদের সেই সুরাই, ওই যে সোজা চলে যাচ্ছে মানুষগুলো, ওই যে ওটা হচ্ছে মেন রোডের দিকে। আর এই দেখো আমি আবার নেমে যাচ্ছি আমাদের সুরাতে। তো বন্ধুরা নিশ্চয়ই এবার তোমাদের বুঝার সুবিধার্থে আমি ভালোভাবেই নিশ্চয়ই তোমাদেরকে দেখে বলে দিয়েছি, মানে আমাদের যে রাস্তার ওই দিকটা যেটা হচ্ছে আমাদের বাস রোড, যেখানে আমরা গেলে আমার বাবার বাড়ি যেতে পারি বা আমাদের কোনো দরকার বিষয়, তো বাস রোডটা হচ্ছে ওই দিকে, যেটা আমি দেখালাম আরও একটা পাকার বড় বিল্ডিং যেটা বললাম, যেটা আমাদের বাড়ির পাশে মাস্টারের বাড়ি। তো ওই যে সাইডে যে রাস্তাটা দেখালাম যে লরিগুলো যাচ্ছে মাছের গাড়ি, ওটা হচ্ছে আমাদের বাড়ির ওই পাশটা, মানে গাড়িতে ওঠার জন্য। আর এই দিকটা হচ্ছে যেটা দেখালাম, তো এ পাশেও আরও অনেক বড় পাড়া আছে। তো ওদিকে হচ্ছে আমাদের গ্যাস অফিস বলা হয় যেটা, ওখানে ওই অফিসটা আছে, প্লাস ও পাশে আরও বেশি পাড়া আছে। তো আমি মধ্যে কথা যেটা তোমাদেরকে বলতে চাইছি, আমাদের যে যতটা আমি এরিয়া দেখালাম এই এরিয়াটা হচ্ছে আমাদের। তো এই এরিয়ার মধ্যে একটাই ঘর যেটা হচ্ছে এটাই আমাদের, মানে আমাদের বাড়ির মানে জায়গা যে আছে পাশে, তাদের অলরেডি সবারই বাড়ি আছে, কিন্তু আমাদের এই পুরো জায়গাটার মধ্যে আমাদের একটাই বাড়ি বলে তোমাদের মনে হয় যেন আমার বাড়িটা অনেক ফাঁকে, কিন্তু নয় বন্ধুরা। তোমরা দেখো একদমই বাড়ির পাশে কিন্তু ঘরগুলো আছে, ওই দেখতে পাচ্ছ তোমরা প্রাচীরের সাইড ধরে। তো আমাদের যতটা জায়গা ওখান থেকে প্রাচীর হয়ে গেছে, যার জন্য প্রাচীরের মধ্যে সবসময় আমি থাকি, আর আমি ওইটুকু জায়গার মধ্যে কাজবাজ করি, যে যার জন্যই তোমাদের মনে হয় যেন আমার বাড়িটা হয়তো অনেক ফাঁকা জায়গা, কিন্তু নয় বন্ধুরা। এই দেখো আমাদের বাড়ি, ওই যে, তো ওই দেখো ওই পাশেও ওই যে সব বাড়ি আছে, আর এই পাশেও এই যে বাড়ি আছে, এই দেখো ওই যে দেখা যাচ্ছে মাস্টারের বাড়ি। তো ওই পাশেও দেখো ওই দিক থেকে দেখা যাচ্ছে ওই যে রোদ বলে ওখানটা, তোমরা বুঝতে পারছো না, ওইদিক থেকে দেখালো গ্যাস অফিস। তো এদিকেও বাড়ি, অতএব আমার বাড়ি কোনো ফাঁকে না বন্ধুরা। আমার বাড়ি একদমই কিচির মিচির, ঘিচির মিচির শব্দ হয়, কিন্তু আমাদের জায়গাটা একটু বড়, তার মধ্যে একটাই ঘর আমাদের, সেই জন্যই মনে হয় আমি ফাঁকে নিরাবিলে থাকি। ঠিক আছে, চলো এবার আমি একটু ওদিকটা দেখে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বোঝার সুবিধার্থে তোমাদের। তো বন্ধুরা দেখো এই জায়গাটাও তোমাদের খুবই চেনা, আমি এখানে কথা বলি প্রাচীরের সাইডে, আর এই পাশে যে বলি যে কচুরি পানা আছে, এই যে সেই কচুরি পানা, আর দেখো আমাদের ওই যে জায়গা শেষ, আর তার উপরে দেখো ওই যে একটা পাকা বাড়ি, মানে আমাদের শুধু আমাদের জায়গাটা যতটা সেটা ফাঁকা, একটাই আমাদের বাড়ি বারবার বলছি, তার পাশে কিন্তু বাড়ি আছে। ওই যে দেখো ওখানে, এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে বলছি আমি তোমাদেরকে জুম করতে পারবো না, পরিষ্কার দেখতে পাচ্ছ ওখানে একটা দোতলা বাড়ি, তারপরে ছাত্রীটা মানে তিনতলার মতো। আর এই জায়গাটা দাঁড়িয়েছি দেখো, এই যে ওই পাশে এই যে একটা বাড়ি, তো এই যে আমাদের প্রাচীর শেষ, এই একটা বাড়ি। তো আমাদের বাড়ির চারিপাশেই বাড়ি আছে, কোনো ফাঁকের মধ্যে নেই, যে সবসময় বলো যে ফাঁকে ফাঁকে, সেরকম কিছু নয় বন্ধুরা। তো আর গেলাম না, তো চলো ওই পাশটাও তোমাদেরকে দেখিয়ে দিই, ও জায়গাটা গিয়েও আমি অনেকবার কথা বলি, ওই জায়গাটা দেখিয়ে দিলে তোমাদের পুরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো ওই জায়গাটাতে এখন আমি যাই। তো এই দেখো বন্ধুরা, এই জায়গাটাও আমি অনেকবার এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে, এই ঠিক এই জায়গাটা একবার তোমাদের আমার একটা রান্নাঘর হয়েছিল দেখাতে এসেছিলাম, কিন্তু এত পরিমাণে জল হয়েছিল, সমস্ত কিছু ডুবে গেছে, সেটা ভেঙে দেওয়া হয়েছে। তো এ দেখো এ পাশটা থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, ওই যে আমাদের বাথরুম, ওই যে তেঁতুল গাছের গোড়া যেখানে সবসময় বসে কথা বলি, ওই যে তেঁতুল গাছটাই বাথরুমের সাইডে, আর ওই যে বাথরুম, আর ওই যে ওপাশে ঘর। তো ওই পাশ থেকেও দেখা যাচ্ছে পরিষ্কারভাবে ওই পাশে ঘর, আর এদিক থেকে এলেও দেখা যাচ্ছে দেখো পরিষ্কারভাবে এই যে ঘর।
তো আমি নিশ্চয় তোমাকে পুরোভাবে তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পেরেছি আমাদের বাড়ির চারপাশটা। যদি আমার ফোনটা কেউ ধরে দিত তাহলে আমি আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম। জানি না আমি কতটা তোমাদেরকে দেখি তোমাদের মনটাকে মানে খুশি করাতে পেরেছি তোমাদের রিকোয়েস্টের যে ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা নিশ্চয় অনেকটা বড় হয়ে গেছে, তো যদি আমি এখানে ভিডিওটা এন্ড করে দেবো। যদি আমার ভিডিওর মধ্যে তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। আর আরও বেশি বেশি ভালো লাগলে তাহলে কি করবে, তোমাদের বন্ধু বান্ধব মানে আত্মীয়দের যেটা যদি মনে হয় যে শেয়ার করার, তো তাহলে শেয়ার করে দিবে। তো ঠিক আছে, আর সবশেষে একটা কথা বলবো, চ্যানেলে যদি তুমি কোনো আমার নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা ঘন্টাটাতে ক্লিক করে দিবে। তাহলে কী হবে, সবার আগে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা আমার ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের সময় মতো করে আমার ভিডিওটা কিন্তু নিরিবিলে দেখতে পারো। তো আমি একটা নিরিবিল নির্জন চুপচাপ জায়গা থেকে ভিডিও করি, আর সেটা তোমরা কিন্তু নিরিবিলিভাবে দেখতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগ নিয়ে। চলো টাটা।